আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে তন্দুরি চিকেন রেসিপি শেয়ার করব। তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে ফার্মের মুরগির দুটি বড় বড় লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। চিকেনের মধ্যে যে এক্সট্রা পানি ছিল তা আমি একটি টিস্যুর সাহায্যে সোক করে নিয়েছি চেপে চেপে। এখন আমি অন্য একটি বাটিতে তন্দুরি চিকেনের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা ডিপ ফ্রিজে থাকার কারণে সবুজ কালার হয়ে গিয়েছে। আপনারা চাইলে ফ্রেশ রসুনের বাটা ইউজ করতে পারবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে চিকেন তন্দুরি চিকেনের জন্য প্যাকেট মশলা পাওয়া যায় সেই মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দিব স্বাদমতো লবণ। তো আপনারা চিকেনের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এবং মশলাটাও সেই পরিমাণে তৈরি করতে হবে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর কেচাপ। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ব্লেন্ড করে ইউজ করতে পারেন। আর এখন আমি এখানে একটি লেবুর রস দিয়ে দিব। তো সম্পূর্ণ লেবুটা আমি ইউজ করব না। এখন এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে ভালো করে মিক্সড করে নিব এবং চিকেনের গায়ে মশলাগুলো ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব, যাতে করে চিকেনের গায়ে মশলাটা ঢুকে যায় একদম। এরপর 30 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 30 মিনিট পর এই তো চিকেনের এই অবস্থা। এখন আমি এখানে রেড কালারের যে ফুড কালারটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা ইউজ করছি। চিকেনের গায়ে আমি কালারটা ভালোভাবে মিশিয়ে দিব, এতে করে দোকানে যে তন্দুরি চিকেন আমরা খাই সেটার মতোই একদম কালার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। তবে এই কালারটা টেস্টের কোনো হেরফের করবে না, আপনারা চাইলে এই কালারটা স্কিপও করতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি পরিমাণ নেওয়া যাবে না, আপনাদের চিকেনের পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। আমার তো এখানে 2টো লেগ পিস, এজন্য আমি খুব কম পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা ভাজতে বেশি পরিমাণ তেল লাগে না। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে 2 টুকরো বাটার দিয়ে দিচ্ছি এবং বাটারটা ভালো করে মেল্ট করে নিচ্ছি। বাটারটা দেওয়ার কারণে এখানে ভালো একটি ঘ্রাণ আসবে। তো এখন আমি এখানে মাখিয়ে রাখা লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, খুব হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এখন আমি যে ফ্রাই প্যানে যে তেলটা রয়েছে সেটা আমি একটা ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে দেব। এটা খুব সাবধানে করতে হবে যাতে করে হাতে কোনো প্রকারের তেল না লাগে। এভাবে করে আমি প্রায় 15 মিনিট ভেজে নেব এবং 15 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে দিব। চিকেনটা এক পাশে হওয়ার পর অন্য পাশটাও আমি উল্টে দিব এবং তেলগুলো আমি আবার ব্রাশ করে নিয়ে নিচ্ছি। এই চিকেনের আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখন ব্রাশের সাহায্যে মশলাগুলো চিকেনের গায়ে দিয়ে দিব। তো এভাবে চিকেনের গায়ে মশলা এবং তেল ব্রাশ করতে হবে এবং এই কাজটা খুব সাবধানে করতে হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য একটি ঢাকনা দিয়ে চিকেনটা ঢেকে কুক করব। তো এই কাজটা আমি প্রায় 10 মিনিটের মতো করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব চিকেনটার কি অবস্থা। তো এই যে চিকেনটা একদম কুক করা হয়ে গিয়েছে। তো আমি আবার উল্টে পাল্টে আরও কিছুক্ষণের জন্য এভাবে কুক করে নিব। চাইলে আপনারা এই মুহূর্তে চিকেনটা নামিয়ে ফেলতে পারেন, কিন্তু না, আমি এখানে আরও সুন্দর কালার আনার জন্য আমি আর কিছুক্ষণের মতো চিকেনটা কুক করে নিব।
এই যে এভাবে উল্টে পাল্টে চিকেনটা কুক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর তান্দুরি এখানে হয়ে গিয়েছে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে এটা আপনাদেরকে নিয়ে সার্ভ করে দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে ঘরে তন্দুরি চিকেন তৈরি করলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আপনারা অবশ্যই এই রেসিপিতে তন্দুরি চিকেন তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।